আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কবি গাজী আকাশালী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অসীম কুদরতে সকলেই সহি সালামতে আছেন। তো আজকে হোমিওপ্যাথিকের যে ঔষধটা লাভ করবো এটার নাম হলো কোনিয়াম। হোমিওপ্যাথির বিশাল ঔষধ ভাণ্ডারে শ্রেষ্ঠ যেগুলি ঔষধ আছে তার মধ্যে কোনিয়াম একটা, এবং কোনিয়ামের বিচিত্র কাজও আছে এবং কিছু কাজ আছে যেটা সচরাচর অন্যখানে দেখা যায় না। তো আসি কাজগুলি কি কি। যেমন বিরহ বেদনার থেকে যে অসুখ বিসুখের সৃষ্টি হয়, এখন বলবেন যে বিরহ বেদনার থেকে আবার কি সৃষ্টি হয়। একটা হলো বিয়ে করছে, একটা পুরুষ একটা মহিলাকে বিয়ে করছে, এই বাংলাদেশেই ধরেন, বিয়ে করে বউ রেখে সে কর্মসংস্থানে বিদেশে গেল, মধ্যপ্রাচ্য আমেরিকা বা ইউরোপ, কানাডা বা ওই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে কোনো দেশে, শুধু মাসের পর মাস তো না, বছরের পর বছর অনেক দিন রয়ে গেল। এইদিকে বউরও একটা বিরহ বেদনা, ওইদিকে স্বামীরও একটা বিরহ বেদনা, বুঝছেন না? এবং এই বিরহ বেদনা প্রশমনের কোনো উপায় নাই, বৈধ উপায়। কাজেই শারীরিক এবং মানসিক অসুখ হবেই হবে কম বেশি, বুঝছেন না? এই যে বিরহ বেদনা থেকে রোগ যেটাই হোক বা পাগল হয়ে যায়, এই কোনিয়াম তার সেরা ঔষধ, মনে রাখবেন। কোনিয়াম কিসের ঔষধ? সেরা ঔষধ এই ক্ষেত্রে। তারপরে যে মানুষের শরীরে যে টিউমার হয়, টিউমার তো ছোট বড় নানান জাতের টিউমার নানা স্থানে হয়, শুধু শরীরের যে বহিরাগত টিউমার তা নয়, আপনার মহিলাদের জরায়ুতে হয়, তারপরে আপনার মহিলাদের স্তনে হইতে পারে, পুরুষেরও হতে পারে, এবং এগুলো সাধারণত একটু জটিল টিউমার। তো তবে টিউমার ইত্যাদি জায়গায় সহজ, যেখানেই হোক, শরীরের ভেতরে বাইরে যেখানেই হোক, টিউমারটার যদি পাথরের মতো শক্ত হয় এবং ব্যথাযুক্ত হয়, ব্যথা যে প্রকারই হোক, তাহলে মনে রাখবেন এই কোনিয়াম সেরা ঔষধ। এবং যতই শক্ত হোক, যতই দুরারোগ্য মনে করেন, এই কোনিয়ামে ইনশাল্লাহ সারবেই সারবে। তাহলে দেখেন কত কার্যকরী ঔষধ। তারপরে যে গ্রন্থি আছে না বিভিন্ন, এই গ্রন্থির মধ্যে আপনার একটা জটলার মতো সৃষ্টি হয়, গ্রন্থি বড় হয়ে যায়, শক্ত হয়, ব্যথা হয়, সেটা সরাসরি টিউমার না, বিভিন্ন গ্রন্থিতে, যে কোনো গ্রন্থিতে হতে পারে, সেখানেও মনে রাখবেন এই কোনিয়াম তার সেরা ঔষধ। বৃদ্ধ বয়সে মানুষের রোগ ব্যাধি হয় বেশি, খুব কম বৃদ্ধই পাওয়া যাবে কোটি কোটির মধ্যে দু একজন ছাড়া যে বৃদ্ধকালে অসুখ হয় নাই, নানান রোগ যাতনায় ভোগ করতে থাকে, তখন মনে করবেন তার সেরা ঔষধ এই কোনিয়াম। তাদের রোগ যেটাই হোক, বৃদ্ধদের সেরা ঔষধ কোনিয়াম। পুরাতন আঘাতের ফলে যে রোগের সৃষ্টি হয়, এখন বলবেন যে পুরাতন আঘাতের সৃষ্টি কারণ আবার কী রোগ? বহু বছর আগে আঘাত লাগছে, আগে গুরুত্ব দেয় নাই, বা সামান্য একটু অ্যালোপ্যাথিকের চিকিৎসা করছে, বা চিকিৎসা করেই নাই, এমনি যারা করছে গ্রামে মানুষে যা করে। কিন্তু অনেক বছর পর বা অনেক পরে দেখা গেছে, এমনকি শেষ বয়সে দেখা গেছে, ওই আঘাতটার কারণে তার বাত, ব্যথা, অবস, প্যারালাইসিস ইত্যাদি নানান ধরনের মানে অকেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে এই কোনিয়াম। ওই মাথার মধ্যে আঘাত লাগছিল অনেক বছর আগে, এটা তো একটা আঘাত, সেখান থেকে দেখা যায় তার স্মৃতি ভ্রম, পাগল, বা চক্ষু অন্ধ হয়ে যাইতেছে, বা গেছে এইরকম অসুখ। এই যে আঘাতের থেকে অসুখ হইল, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, বিভিন্ন রোগ আঘাতের থেকে শেষ বয়সে হোক, যে বয়সে হোক, অনেকদিন পরে ওই কোনিয়াম এখানে সেরা ঔষধ, মনে রাখবেন আপনারা।
তারপরে এই যে মানুষের যে যৌন ব্যাধি, পুরুষদের শুক্রতারল্য, এক কথায় ধ্বজভঙ্গ, এরও সেরা ঔষধ এই কোনিয়াম। তারপরে শুধু যে ওই শুক্রতারল্য বা ধ্বজভঙ্গে গেলে না, কাম প্রবৃত্তি লোপ, মানুষের একটা নির্দিষ্ট বয়সে কামের উদ্ভব হয় এবং এক একজনের মানে শেষ বয়সে যায় দেখা যায় এক একজনের এক এক বয়সে কাম প্রবৃত্তি লোপ পায়, সেটা তো স্বাভাবিক, সেটা লোপ পাবেই, থাকবেই না, সেটা তো রোগ না। কিন্তু মধ্য বয়সে বা যৌবন বয়সে দেখা যায় কারো কারো কাম প্রবৃত্তি খুব কমে যায় বা একেবারেই লোপ পায়, সেই ক্ষেত্রে মনে করবেন এই কোনিয়াম সেরা ঔষধ। বুঝছেন না? ওই স্তন গ্রন্থি মানে স্তন খুব বড় হয়ে যাওয়া, এটা পুরুষেরই হোক মহিলারই হোক, পুরুষেরও কিন্তু হয়, এরকম আমার একটা রোগী আসছিল, আর মহিলাদের তো হয় স্তন গ্রন্থি বা স্তন খুব বড় হয়ে যাওয়া। আবার মহিলাদের স্তন অনেক সময় ছোট্ট হইয়া কুকড়াইয়া তেনার মতো একটু ইয়ের মতো হয়ে থাকে, তাইলে একটা জটিল রোগ হয়ে গেল না? অবশ্যই জটিল রোগ। এই ক্ষেত্রেও মনে রাখবেন এই কোনিয়াম সেরা ঔষধ। তারপরে মূত্রথলির পক্ষাঘাত, মূত্রথলির যদি পক্ষাঘাত হয় তাহলে ওই পেশাব যে হইতেছে সে জানেই না, বা পেশাব বন্ধ হয়ে যায় বা তার কোনো নিয়ন্ত্রণ নাই পেশাবের উপরে, তাহলে এই ঔষধ। এই যে মানুষের যে চক্ষু আছে, এই চক্ষুতে ঝাপসা দেখে আলোর দিকে তাকাইতে পারে না, এই চক্ষু রোগের একটা সেরা ঔষধ এই কোনিয়াম। আরও বিভিন্ন আছে, তবে এত দরকার নাই, যতগুলি বলেছি এইটুক মনে রাখতে পারলেই যথেষ্ট। কাজেই বুঝতেই পারলেন যে কোনিয়াম কত বড় মানব জীবনের জন্য উপকারী একটা ঔষধ। তো ভিডিওটা যদি ন্যূনতম একটু ভালো মনে করে থাকেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই অনাগ্রহ দেখাবেন না। আর একটা হলো লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন, এইটাই আপনাদের কাছে প্রত্যাশা। ধন্যবাদ।